নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হেল্পফুল গার্ডেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এগুলো হলো আমার বাগানের কিছু জবা ফুল। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে। তো এই কালারটাও খুব সুন্দর। আর এটা হলো একটা লক্ষ্মী জবা, তো লাল কালারের লক্ষ্মী জবা, টকটকে লাল। দেখুন বন্ধুরা এই গাছটাতে কীরকম পরিমাণে কুড়ি ধরে আছে। তো প্রচুর ফুল হয় এই গাছগুলোতে। আর এই অ্যাডেনিয়াম ফুল গাছটা আমি কিছুদিন আগে কিনেছি, তো এখনও গাছটা লাগাইনি। তো আজকে এই গাছটা লাগাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কুড়ি এসেছে। আর এখানে যে অ্যাডেনিয়াম গাছটা আছে, এটা হলো রোজি ভ্যারাইটির একটা অ্যাডেনিয়াম গাছ। তো এই গাছটা আমি মাটির টবে লাগিয়েছিলাম। তো দেখুন গাছটাতে কিছুদিন আগে ফুল হয়েছিল। আর এটা হলো একটা দেশি ভ্যারাইটি অ্যাডেনিয়াম। তো এটা আমি একটা ছোট্ট প্লাস্টিক টবে লাগিয়েছি। এই দেশি অ্যাডেনিয়ামের বীজ আমি এই টবে লাগিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, আজকে কিছু অ্যাডেনিয়াম গাছ আমি প্রতিস্থাপন করব। তো আমি কিভাবে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে মাটিটা রেডি করে নিয়েছি। মাটি, বালি, ভার্মি কম্পোস্ট সম পরিমাণে মিশিয়ে এর সাথে কিছুটা পরিমাণ হাড়গুঁড়ো, শিংকুচি আর একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে মাটিটা রেডি করে নিয়েছি। অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করার জন্য এখানে আমি প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে মাটি দিয়ে নেব কিছুটা, এরপর আমরা গ্রো ব্যাগ থেকে গাছটা বের করব। দেখুন বন্ধুরা এই গাছটার শিকড় একদম মোটা হয়ে বেরিয়ে গেছে। তো আমরা ভালো করে প্যাকেটটা ছিঁড়ে গাছটাকে বের করে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা গ্রো ব্যাগ থেকে গাছটা বের করে নিয়েছি। তো এবারে এই গাছটা আমরা টবের মাঝখানে বসিয়ে বাকি মাটিটুকু দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আর মাটি দেওয়ার সময় আমরা একটু চেপে চেপে দেবো, যাতে একটু ফাঁকা না থাকে। তো আমি প্রথমবার একটু বেশি করে মাটি দিচ্ছি, কারণ জল দেওয়ার পর মাটিটা একটু বসে যাবে। তো এইভাবেই আমরা বাকি গাছগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছগুলো লাগানো আমার সব হয়ে গেছে। তো এবার আমরা গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেবো। তো প্রথমে আমি গাছগুলো একটু সাজিয়ে রাখি, তাহলে আমার জল দিতে সুবিধা হবে। তো বন্ধুরা, গাছ লাগানোর পর প্রথমবার আমরা একটু বেশি করে জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।